দুইজন বাউল একখানে গানে গেছে, বুঝছো? দুই বাউল একখানে গানে গেছে। তো প্রথম যে বাউল গেছে গানে এলো মুসলমান, এলা গিয়া যে বিছনা দিছে বিছনার মধ্যে বইয়া বেহালা ঠাট করতেছে, আর তার সুরে ডাকতেছে, অনেক দেরি হইয়া গেল, ওরে বাউল কোথায় রইলে তোর সময় গেল। হে গাইতেছে, হের ভাষায় বেলা গুছে গুছে হে গাইতেছে। তো যে পিছনে যে আরেকটা বাউল ছিল ওইটা মানে ঠিক এই গানও গাওয়া শেষ হয়েছে, এর মধ্যে হে গেছে গা গিয়া কইতেছে, যখন গোসলে বেলা ওরে মন পাগেলা তখন আমি আসিয়াছি। তো এর গান শুনিয়া মানে হেটা যেটা জিগাইছি এটা তো উত্তর দিছে যে তুই যেলা বেলা গোসতাছ এই ঠিক এই সময়ের মধ্যে আমি আইছি। তে বাউলের মধ্যে তো মুসলমান আছে, হিন্দু আছে, মুসারও আছে। তো বায়না হইল তিনজন বাউলের, দুজন বাউল গেছে গা, আর একটা বাউল হইল জাতে মুসার। এটা গাঙ্গের ভাড় আইছে আয়া দে যে মোরা গরু বাসা যাইতেছে। তে হ্যাঁ চিন্তা করছে, আগের বায়না তো আছেন দশটিয়া বিশটিয়া, তো চিন্তা করছে সারা রাত গান গাইলে ভয়াম দুইটিয়া হাওয়া বা আড়াইটিয়া, আর যে গরুটা মরিয়া ইন্দা বাসে যাইতেছে এটা খালটা যদি সিলাইতে ভাসটিয়া ভাইয়াম তাহলে বাইরের তাকিয়া ডবল ভাইলাম, তেমন কারো যাও লাগে রে, আমি তো এই খালটা সিলাই লেগেছে। হ্যাঁ কি হচ্ছে, মরা গরু রে টাইন নিয়ে নিয়া সামরাটা সিলাইয়া আর গানও গেছে না, না গিয়া সামরাটা বাড়ি দিয়া গান যখন শেষ হয়ে যাইব এই সময় গেছে, সামরাটা বাড়ির তৈয়া এই সময় গানও গেছে। গেলে এই যে এই বাউলটি যেটি গান গাইতেছে এটি যে গাইতেছে, যে কাজের জন্য রাস্তায় ছিলে সেই কাজের কি করিয়াছ কহ কহ রবিদাস। মুসারা তো জাতে রবিদাস না, তো যে গাইতেছে যে কাজের লাগে তুমি রাস্তায় আসলা এই কাজের কি করিয়াছ কহ কহ রবিদাস, তাড়াতাড়ি কও রবিদাস। হ্যাঁ নাম রবিদাস, রবিদাসে কইতাছে বেলা লইছে লই আসর গান কি দেখাইব, হের আগে হ্যাঁ কইতাছে হেরার লাগে তো গরু হইল প্রভু, কইতাছে প্রভুর চরণ ধরি মারিলাম গুস, গরুর ঠেঙ্গ ধরে সাকু দিয়া একটা ফুস মারে না, এটা কইতেছে গানে সুরে, গরু তো প্রভু এর হয়ে প্রভুরে কইতেছে, প্রভুর চরণ ধরিয়া মারিলাম গুস উঠিয়া প্রভু কাইতে লাগিল ঘাস। এই যে ট্যাঙ্গো দূরে এবার ঘুষ দিছে এটা মরছে না, হেরা তো মনে হচ্ছে মরিয়ে গেছে গা, উঠে এমনি গাছ কাউনের মধ্যে লাগিয়ে উঠছে। এখন তো এই কথা কয়ে আরো বেড়া বিভত করছে, তুই মরা গরু সিলাই বেড়েলো তোর কাজ, তুই জেতা গরু সিলাই তে আসলে এই রাস্তা আসলে নাকি, সেটাই কইতেছে আমি তো জানি না যে এটা জেতা গরু বেড়া গাঙ্গে দেওয়াই সেটা আমি মনে হচ্ছি মরা গরু। এর লাগে এটার চরণ ধরিয়া মানে কি, চরণ তো বুঝছেন ফাউডির মধ্যে ধরে ঘুষ দিছে এবার চাকু দিয়ে টান দিছে, হেডে উঠে ঘাস খাইতে লাগিয়ে উঠছে, এটার আর এই জবাইকরণ লাগছে না আর এটা মারতেও পারছে না, এমনি ঘাস কাউনের মধ্যে লাগিয়ে উঠছে। তো আমার কথা হইল আমরা যারা আসছি তো আসছে
আর যারা ঘাস খাওয়াতে লাগবে তো লাগিয়ে পড়বো, কোন করণের তো আর কিছু নাই। যাই হোক, এখানে এই কথা রাখলাম। হ্যাঁ, গাউয়াও এখন বর্তমানে তিনজন, কিছু বলার নাই আমি এই পর্যন্ত। হ্যাঁ, ও আরো আছে, তারা গানও শুনবেন ইনশাল্লাহ, অসুবিধা নাই। তো এইবার আমার কাছে আমার বড় ভাইয়ের প্রশ্ন ছিল, আমার যত সাধ্য জবাব দিয়েছি, এবার আমি কিছু প্রশ্ন করব। সুন্দর ভাবে দিও দুইটি কথার জবাব দিয়া। এইবার আমি জানতে চাই, মারেফতের যিনি ভূমিকায় আজকে আছেন আমার বড় ভাই, আপনি দয়া করে বলবেন, এইবার আমি জানতে চাই, আল্লাহ বলেছেন আল ফাকরেও আর ওয়াল ফাকরেও, আল্লাহ বলেন আল ফাকরেও আর ওয়াল ফাকরেও, আমার ফকির যে আমি তার ফকির। আমি জানতে চাই ফকির শব্দের ভেদ বা রহস্য কি, ফকির শব্দের অর্থ কি আর এটার মূল রহস্য কি, এক নাম্বার। দুই নাম্বার, সর্বপ্রথম ফকির এই পৃথিবীতে কে ছিলেন, আর সর্বপ্রথম ফকিরি এই পৃথিবীর কোন ব্যক্তি দেখাইছে কোন জায়গায় এই ফকিরিটা কি, এই দুইটি কথাই আমার জিজ্ঞাসা। তো বিচ্ছেদ আমার ভাইও গাইলেন, আমার আরেক বন্ধু বা আমার ভাই ঢাকার, উনিও গাইলেন, হ্যাঁ বারেক সরকার। তো আমি আর একটি গান করব, যেটা বিচ্ছেদ গান, যেটা আপনারা শুনতে চান। তো এখন তো কিছুক্ষণ বিচ্ছেদ গানই হবে, যেহেতু বিচ্ছেদ গানের সময় এসে গেছে। খাইলাম কত সই গয়া আমি
আছে রুগের মত গো। দেখলাম কত জল ছিটাইয়া সখীরে জলে আগুন ধাইয়া ধাইয়া রে আমার গ্রামের বাড়ি তো কেন্দুয়া থানায়, তা আমি তখন ছোট, তো গায়ক মানুষ, বাচ্চা হইলে ছোটতে খুব বিড়াল আসলাম তো। আসতে নতুন কথা বলবেন না, মাইলা কি বলছেন, লিখতেছে কি গাইতেছে বুঝে না, সে সারা কিছু কিছু মানুষ আছে তার সিরা। আমরা আর গ্রামে এক মহিলা বয়স প্রায় 65-70, আমরা তার সাসি ডাকতাম, ফুলা ভান হয়েছে না জীবনেও, হেরবারাত মেলা বেটেন যায় ফাট পরার লাগে যার ফুলাফান হয় না, কারণ হে বেরিয়ে দেয় ফাট পরা ফুলাফান লাগে হের, কিন্তু জীবনে একটা হয়েছে না, বয়স 65 বছর।
আমি তো শিল্পী মানুষ ভাই, সুরত থেকে একটু বিড়াল। আমি জি গাইলাম কি গো চাচি, তুমি মানুষের ফাট পরা খাওয়া ফুলা ফানের লেগে, তোমার ফাট পরায় যদি ফুলা ফান হয় তো তোমার কেন লেগে হইল না? ওরে আমার দিছে লাডি দে দৌড়ানি হারাম দাদা, যেটা বুঝস এটা কস। তাহলে আমি বুঝলাম না কুন্ডা, তোমার নিজের এই ফুলা ফান নাই, তুমি মানুষের ফাট পরা দাও। কর কারণটা কি জানেন? তার কিন্তু ষোলোটার মধ্যে ব্যাগটি হের ছিড়ছে, অনমান ছেড়ে কয় তার ছিড়া। একটা কথা আপনার কই, বয়স ৪৯ হয়েছে না, কিছু না কইলে সাইসলাম, কিছু কইতাম না, না কইলে আর কিছু চলতেছে না শেষাইতে। এবার আসছে না ৪০ অহনও হয়েছে না বয়স, ম্যানম্যান করে বেড়া এই বয়সে গায়ক দললে টান দিয়ে সিরিয়াল বার কথা, দিগালে টান দিয়া সিরিয়াল বার কথা গায়ক ধরিয়া কি মেনমেন কর, কি কয় না কয়, এ কি ইচ্ছা যে কইছে শুন বলেন তো, কি প্রয়োজন ছিল এটা? তিন তিন গায়ক গান গায়, এক বেড়া বাউল বেলা বাজায় গান গায়, আর এক বেড়া বেলা বাজায় গান গায়, আর এক বেড়া মুসলমান, এক বেড়া হিন্দু, আর এক বেড়া মুসা। আচ্ছা কসে এনো মুসলমান কেডা হিন্দু কেডা মুসার ডাকাডা? আচ্ছা কিচ্ছাটা কে লেগে হইল, কি প্রয়োজন ছিল এই কিচ্ছাটার? কিচ্ছা বলতে হয় যদি প্রশ্নের উপরে কোনো মানে ঝামেলা সৃষ্টি করে কোনো গায়ক, তখন এই কিচ্ছা বলাটার মানে গুরুত্ব থাকে, কিচ্ছাটার একটা অর্থ দাঁড়ায়। এটার তো কোনো অর্থ দাঁড়াইল না গায়কটা কেটা, এই যে এক বেটা আইসে এই বেটা আমরা মেহমান, সে ভালো গাইছে মন্দ গাইছে সে যাই গাইছে, সে একজন বাউল আমাদের মেহমান, এইখানে আসছে আমার বাড়িও ময়মনসিং, তোমার বাড়িও ময়মনসিং জেলা, সে আসছে ঢাকার থেকে, সে আমার মেহমান, সে গায়ক না, সে গাইছে সেটা ব্যাপার তার, মনে চাইছে গাইছে, না গাইলে কি আর আমরা জোর করে গাইতাম? এখন যে এই যে কিচ্ছাটা হইল তিন গায়কে, হের ঘটনাটা হয়েছে কি জানো, এক বেড হয়তো বিয়া করছে, এই বলিস না বেড় হয় বিয়া করছে, এখন শ্বশুর বাড়িতে গেলে যে শ্বশুরে সালাম করার লাগে, শ্বশুরিরে সালাম করার লাগে, প্রতিবেশী মুরব্বী থাকলে সালাম করার লাগে, বেড় হয় তো এটা জানে না, আর কোন রাও করে না কেউ লোকে। এ বিয়া করছে তিন মাস হয়ে গেছে, তিনবার গেছে শ্বশুর বাড়িতে, শ্বশুরের শ্বশুরেও ভালা মন্দ জিগায় না, কিছুই জিগায় না, হৌরিরেও কোনোদিন সালাম করছে না তিন মাসের মধ্যে একবারও। এখন শ্বশুর শাশুড়ি চিন্তা করে এটা কেমন বুদার ডেন বিয়া দিলাম, রাগে শ্বশুর শাশুড়ি দুইজনেই গেছে, এ ছেলের বাপের এনো মায়ের এনো, গিয়া কইতাছে বিয়াই আমনেরারে তো সালাক মানুষ বুঝা যায়, এমন একটা বুদাই জন্ম দিলাইন কি ভাই? কই কি হয়েছে? কই যে এই যে তিন মাস বড় মেয়ে বিয়া দেওয়ার পরে যে আমার বাড়িতে গেছে, একদিন আমার সেলামও করলো না, কেমন আসি বালা মন্দটাও জিগাইল না, কিচ্ছুই জিগায় নাই, এটা কি বুবা? ডাক দিন কইছে এই হারাম দাদা, শ্বশুর বাড়ি গেলে শ্বশুর শাশুড়ির জিগানি লাগে, হারাম দাদা তুই তো আমার ইজ্জত মারছস বাপে, কয় রাহ রাহ আর একদিন গেলে জিগাই আমনে, বুঝুন যে পরের তারিয়ে বউ গেছে তো এক সপ্তাহ গেছে, কা ফাগল হয়েছে কি ভাই, খালি শ্বশুর বাড়ি যেত গেছে শ্বশুর ভাই, গিয়া ফাইসে শ্বশুর রে হইলা, শ্বশুর রে ডাক দিয়ে গায় কই এই পর্যন্ত আব্বাজান আপনার মেয়েরে বিয়া করছি, আমি কোনো কথাই আপনার জিগাইছি না, আসলে আমি বেদবিটাই করছি, তে একটা কথা আপনার জিগাইতাম, এখন শ্বশুর এমন হচ্ছে জামাই বুবা আসিনি রে বোধ হয় এখন বালা হয়েছে, কয় আচ্ছা আচ্ছা বাবা আব্বাজান জিগাও কি জিগাইবা, কয় মেয়া সাহেব আপনি বিয়া করছো ওই কৈশোরের বাচ্চা বিয়া করছি না, আমি তো ছেড়ে দিলাম কি ভাই তোর টাইম, কয় তো আলাপ সালাপ করলাম আর কি, গপ যে করছে না হন্ডক মতো করছে, বুঝুন না হড্ডা, এই হল এই তিনজনের কিচ্ছা হয়েছে, কিচ্ছা একটা প্রসঙ্গ থাকতে হয়, অপ্রাসঙ্গিক কোনো কিচ্ছা বাউল গানে বলা যায় না। আচ্ছা যাই হোক, তোমার যে ভাই ভালো লাগে এই ভাই তুমি চালাও, যেটা তোমার ভাই চলে যাও আসতে, আমি কি তারা বিচ্ছেদ গাওয়ার কথা না করছিলাম, বলেন আপনারা আমি না করছি, আমি বিচ্ছেদ গাওয়ার কথা তারা না করি নাই, কইছি বুঝা গাইও, এইটা কইছি এইটা কোনটা কি আমার অন্যায়, ওহনো বুঝা গাও, ওহনো কইতাছি সময় আছে, বুঝা গাও, আইজ কামে লাগবো ভবিষ্যতেও কামে লাগবো,
এখন যে প্রশ্ন দুইটা করছে আমার কাছে একটা গানে রব দাঁড়াইছে, তো আমার মনে হয় গানটা গাইলে যে গানটার আবদার আসছে, তিনটি ইউনিয়নের তিনজন চেয়ারম্যান সাহেব একটা গানের জন্য আবদার করছে, আমি গাইছি গানটা বহুবার, আমার মনে হয় আমার পালার উপরে এই গানটা পড়ে। আমি এই গানটা গায়া তার প্রশ্নগুলির জবাব দিয়া একটা বিচ্ছেদ গান গায়া তারপরে বসবো। আমি তোমার বিচ্ছেদ গানের কথা না করছি না, তুমি কুটিয়ালাও গায়া, কিন্তু এই যে লুলবুল ধরতাছো না এটা তো ভাল লাগে না, একটু বর করো নাইলে গান গাওয়া যায় কেমনে? এটা বা এটা বিচিত্র অনুষ্ঠান না তো দাদা, এটা বাউল গান, একটু বর করো ভালো হইব। ও যার সুগন্ধে হয় মন মুগ্ধ, হরি নেতা খোঁজে পায় না, খবর রাখে না হরি নাভি মূলে রয় কষ্টরি, সে খবর রাখে না হরিণের নাভি মূলে রয় কষ্টরি, সে খবর রাখে না। সেই ভাণ্ড ক্ষুদ্র নয় বৃহৎ ব্রহ্মাণ্ড, ক্ষুদ্র নয় বৃহৎ ব্রহ্মাণ্ড, যার হইয়াছে আপন চেনা খবর রাখে না হরিণের নাভি মূলে রয় কস্তরি, সে খবর রাখে না। সুদপুরে আনা গোনা খবর রাখে না হরিণের নাভি মূলে রয় কস্তরি, সে খবর রাখে না। মাখন থাকে যেমন ওরে মন, মানুষে সায়াছে তেমন,
মাখন থাকে যেমন মানুষের সাই আছে তেমন হইলে গোয়ালে রসি কৃষ্ণজন হইলে গোয়াল রসিক সজন ঘোলটেন এসে করে ছানা খবর রাখে না হরিণের নাভি মূলে রয় কস্তরি সে খবর রাখে না চরকা দিয়াল প্রেম ডুরে মাখন উঠাইয়া অনুরাগের চরকা দিয়াল প্রেম ডুরে মাখন উঠাইয়া সে মাখন দুধেতে রাখলে ডুবাইয়া ডুবাইয়া আর তো সে দুধে মিশে না খবর রাখে না হরিণের নাভি মূলে রয় কস্তরি সে খবর রাখে না রূপে সৃষ্টিদাতা তার শোনে কেনাইষ্টতা তোর আত্মা রূপে তার শোনে কেনাইষ্টতা কবি রজ্জবে কথা তথা রজ্জবে কথা তথা খুঁজলে তারে পাওয়া যায় না খবর রাখে না হরিণের নাভি মূলে রয় কস্তরি সে খবর রাখে না রজ্জবে ক তথা খুঁজলে তারে পাওয়া যায় না খবর রাখে না হরিণীর নাভি মূলে রয় কস্তরি সে খবর রাখে না হরিণীর নাভি মূলে রয় কস্তরি সে খবর রাখে না তত্ত্ব গানটি আমার এইখানেই ছাড়িয়া এই গানেতে জিজ্ঞাস কথার গেছে অনেক জবাব হইয়া কি জানি কয় ফকিরের কথা শুনিলাম আসরে একটি কথা জ্ঞানী যারা শুনবেন লক্ষ্য করে সুন্দর একটা আয়াত কইছে আসরে দাঁড়াইয়া সমস্যাটা কি হয়েছে জানেন ঠুটটি হলো ভারী ভাতলা হয়েছে না আয়াত যে একটা কইছে আয়াতটা কয়া আয়াতটার অর্থ করছে অর্থটা হয় আমি ফকিরের ভেদ ফকির আমার ভেদ কেডা কয় আল্লাহ কয় আল্লাহ কয় আমি ফকিরের ভেদ মুর্শিদকে এবং মুর্শিদের রূপকে আর
রেতে হয় রিয়া ত্যাগ করা। রিয়া শব্দের অর্থ হইল হিংসা, ভিতরের হিংসা রাগ এবং ক্রোধকে ত্যাগ করার নাম। এরপরে মুর্শিদকে কলবে বসাইয়া ধ্যান করার নাম ফকিরি। জিগা ইতাও তো হল্লা না, এই তাফুলাহনের কথা জবাব দে, মজা আছে। ৩৬ ফরজের কথা দাঁড়াইয়া আসরে, আপনার আর কি মনে আছে গো? জিজ্ঞাসা ছিল মনে আছে? ১৩০ ফরজ সেইটা সহি কোন কিতাবে আছে কিনা, যদি থাকে তাহলে সেটা কোন কিতাবে আছে, আর সেই ১৩০ ফরজ সেইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে থাকতে হয়েছে না উফাতের পরে? যদি উফাতের পরে হয় তাহলে কতদিন পরে ছিল? জবাব দিছে দিছে না তো? তাইলে তার সিরা কেডা? ওই তার সিরা হুদাই মানুষের তার সিরা কয়। আরেক কথায় আসরেতে গিয়াছে বলিয়া হায় রে পাগল, হায় রে পাগল, এই কথা কই আবার এই গান কি ভাই গাইল হে? আমারে প্রশ্ন করে সর্বপ্রথম ফকির কে ছিল? এ রাখ রাখ পাচ্ছ না, জিগাইছে না এটা? আচ্ছা এই প্রশ্নটা করার পরে আগে তুমি এই গানটা গাইলা কেমনে? আমি ফুল সেরার গুদার আর মাঝি পাপি তাপি পার করি, আমারে চিনো না তোমরা আমি বারের কান্ডারি, গাইছো না গানটা? যে আমারে ভালোবাসে আগে দুঃখ তার শান্তি শেষে, থাকতে হবে আমার বেশে হালতে মুসাফিরি, আমারে চিনো না তোমরা আমি পারের কান্ডারি। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি, সালামের উক্তি না। আমি আমি এতিম আমি ইয়াসির, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি এতিম আমি ইয়াসির, আমি বাদশাহ আমি ফকির, আমারে দান করছেন কাদির দুজাহানের সর্দারি। নবী বাদশাহ, নবী এতিম, নবী আসির, নবী ফকির, এই গান গায়া ভরে আমারে ফকির সর্বপ্রথম কে ছিল এই প্রশ্ন করার মানে কি? এটার তো হলো বিয়া হয়েছে না গু, ওই না? ঠিক আছে ঠিক আছে, শেষ কিছু বলবো না শোনেন বন্ধুগণ, রাত্র যখন অধিক হইল গানের প্রয়োজন, ছোট্ট করে একটি কথা চাইব তোমার কাছে, আস্তে 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 আস্তে, আল্লাহ কয় আস্তে, আমি আমার হাবিবের নামে দুরুদ পড়ি। এটা শরীয়তের বিধান, শরীয়তের একটি আইন, আপনারা একটু লক্ষ্য করে শুনেন, এইটা যারা জানেন না তাদের দরকার আছে, আর যাদের জানার প্রয়োজন, সালাম আছে শরীয়ত নিয়ে কথা বলছে, অল্প সময়ের মধ্যে তার কাছ থেকে জেনে নেবেন। আমার প্রশ্ন হল আল্লাহ কয় আমি আমি আমার হাবিবের নামে দুরুদ পড়ি, আমার হাবিবের নামে দুরুদ পড়ে আমার ফেরেশতায়, আমার হাবিবের নামে দুরুদ পড়ে বৃক্ষ আদি তরুলতা সব। দুরুদ পড়াটা শরীয়তের বিধান, দুরুদ পড়তে হবে। আমি তোমার কাছে জানতে চাই, হাদিস বুখারী শরীফ তার প্রমাণ দিছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদ সাত ভাগে বিভক্ত করা হয়েছে শরীয়ত বিধানে। আমি তোমার কাছে জানতে চাই, নবীর দুরুদ একটা না নবীর দুরুদ সাতটা? আমি তোমার কাছে জানতে চাই, বুখারী শরীফ অনুযায়ী শরীয়ত বিধানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদের সাতটি প্রকারের কি নাম? তুমি একটু সাত প্রকার দুরুদ কি কি একটু দয়া করে আসরে শোনাইবা,
তোমার মতো মুসলমান যারা আছে যারা জানে না তারা তোমার কাছ থেকে জেনে নিবে। আর সালাম সাহেব গান গাইছিল তার কাছ থেকে এটা শিখাইছিলাম। তুমি দয়া করিয়া একটু এইটা কইবা আর না থাক আর দিকে এলাম নাই। যদি গাইতাম নাই দুরুদ টাকালি শিখেন একটু, এইটা আপনারা শিক্ষা নিয়ে যান। যদি জবাবটা না হয় ভীষণ দেই দাঁড়ায় থেকে ধরবো। হ্যাঁ এ রাখ 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 কি কর কিটা 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 মুগর দিয়া মুগর দিয়ে ধরিয়া লাভ নাই, এ কান্দে দিব। আস্তে আস্তে কেউ তাগিদ আছে মুগর দিয়ে বলে ধরতাম, মুগর দিয়ে ধরতাম না শিখন এটা রশি দিয়ে ধরি। আচ্ছা একটু তুমি কমছে, তুমি তো মুসলমান নামাজ পাঁচ ওয়াক্ত, একটু পরে আসবে যে নামাজ, এই নামাজ ডারে কি কয় ফজরের নামাজ, আনছে কে আদম আলাইহিস সালাম দুই রাকাত না বোধহয় ফজরের নামাজ দুই রাকাত। এরপরে আসছে একটা নামাজের নাম কি জোহর, জোহর আনছে কেটা গো কেউ জানে না, ইব্রাহিম খলিলুল্লাহ। আসরের নামাজ আনছেন ইউনুস পয়গম্বর, মাগরেবের নামাজ আনছেন ঈসা রুহুল্লাহ তিন রাকাত ফরজ, এশার নামাজ আনছেন মুসা নবী। খালি নামাজ নামাজ কইয়া যে জীবনটা ধরিয়া দিলা, আদমে আনছে এক ওয়াক্ত, ইব্রাহিম খলিলুল্লাহ আনছে এক ওয়াক্ত, ইউনুস পয়গম্বর আনছে এক ওয়াক্ত, ঈসা নবী আনছে এক ওয়াক্ত, মুসা নবী আনছে এক ওয়াক্ত, নবীর নামাজ নামাজ কইয়া নবী নবী কইয়া বিশ্ব নবী কইয়া জীবনটা জেভার করিয়া দিলা। তোমরা তার উম্মত, ফাঁস জনে ফাঁস ওয়াক্ত নামাজ আনছে, তোমার রাসূলুল্লাহর নামাজ কোনটি? বাকি যদি বাকি যে নামাজ পড়তা দিবে একটি হাওলাতি নামাজ পাঁচ জনের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ কোনটা এইটা কইবা। আর দুরুদ সাত প্রকার কি কি? ধরো মাইকটা একটু বাড়ে না গো, আল্লাহর মত একটু বাড়ে না, শীষ মারে যে কষ্টটা দিয়া দিলাইন ঠাডা ভরবো ঠেঙ্গো। করুন বেহাগে
পিঠে রে বন্ধু জল ভরা দুই চোখে, এ তোরা সাহেবে হালা বাজাই করুন বেহাগে। বন্ধু পাইনা রে ভা বিয়া
গেলে আরে লেনা দিলে না আর দেখা আজ আমি বেঁচে আছি বন্ধু নিয়ে স্মৃতি রে দিলো
সকল আশা নিরাশায় ঝরিল প্র